পছন্দ হবেই হবে। হ্যাপি বার্থডে শোনাই। থ্যাংক ইউ। আমার প্রত্যেকদিন হ্যাপি বার্থডে হয়। প্রত্যেকদিন হ্যাপি বার্থডে হয়। হ্যাঁ, তো যাই হোক, আজকে সোনাইয়ের বার্থডে আজকে নয়, কালকেই ছিল। তো কালকে দিনটা পালন করতে পারিনি, আমি আসতে পারিনি, প্রচুর বৃষ্টি হয়েছিল। তো আজকে রবিবার আছে, আজকে চলে এসেছি। তো ওর জন্মদিনটা ছোট্ট করে একটু পালন করছি আমরা বাড়িতে। আর আমাদের জন্মদিন কোনোদিনও বাড়িতে খুব বড় করে সাধারণত হয় না, মানে এখন বরং বলতে পারো এখন করা হচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু সোনাইকে কোনো গিফট দেইনি। গিফট লাগবে? গিফট কেই বা না চায়, মানে কেমন দেখো, গিফট কেই বা না চায়, মানে গিফট চাই কেন? না গো দিদি, তোমার ভালোবাসা থাকলেই হবে, আমার কোনো গিফট দরকার নেই। এটা তো না, গিফট দিতেই হবে। আমি কোনো গিফট কিনিনি রে। গিফট দিতেই হবে আমাকে। আমি কোনো গিফট কিনিনি, কোনোই গিফট কিনিনি আমি। এটা যদি বিশ্বাস হয় না। চলে এসছে সোনাইয়ের জন্মদিনে আনবক্সিং করব। তো এটা বলে রাখি, 24টা গিফট তো সব যে একদম খুব হাইফাই হাইফাই ভালো গিফট তা নয়, সব রকম ছোট্ট থেকে ছোট্ট সব রকম মিলে মিশে গিফট আছে, আশা করি আর ভালো লাগবে। তো গিফটগুলো এবারে ওপেন করো। কোনটা করবো প্রথমে? এটা করবি, যেটা ইচ্ছে কর না, পর বড়টা শেষে ওপেন করবি। কাছে আমার তাড়াতাড়ি ছোট্ট ছোট্ট গিফট, অত দামি গিফট না। তো যদি এটা 80 বছরের বার্থডে পড়তো তাহলে কি হতো? এটা ভাবতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ছোট বলছো তো, আমার কাছে কিন্তু এগুলোই অনেক, কারণ আমি ছোট ছোট জিনিস হলে ও তাড়াতাড়ি আমার পছন্দ হলেই তাড়াতাড়ি তাড়াতাড়ি আর ভালোবেসে দিচ্ছে। এই দেখো একটা নেল পালিশ, ফার্স্ট ও লটারি টিকিটে লেগেছে নেল পালিশ। এই এটা কি? এটা সেকেন্ড ইয়ারটা গুলো তো খুব মানে একদম পিটপিটে মানুষ, ওর জন্য এটা আছে হ্যান্ড টিস্যু, ড্রাই টিস্যু। ও এটা কিন্তু খুবই লাগবে। আমার গিফট খুলছে, এটা 2 নম্বর হ্যান্ড টিস্যু, 3 নম্বর খুলছে ড্রাই টিস্যু। না এত গিফট আমি তো ভাবতেই পাচ্ছি না যে একসঙ্গে এত গিফট দেওয়া যাবে। আমি খুলে দিই। কালকে আমি কালকে একটাও গিফট পেয়েছিলাম না, তখন ভাবলাম কি যে কি গিফট হবে কি কিছুই জানি না, মানে এটা 3 নম্বর গিফট তাড়াতাড়ি। আর আজকে দেখছি আস্তে আস্তে আমাকে হাতই দিতে দিচ্ছে না। আমি খুলবো সুন্দর ক্লিপ, আমি তো এইগুলোই বেশি মারি। আমাকে তখন থেকে একটুও হাত দিতে দিচ্ছে না। দে দেখি। আরে না দাঁড়াও, আমার গিফট আমি সাইডে দেখা, সাইডে দেখা। এই যে 3 নম্বর 4 নম্বর গিফট। মা ভিডিও আদু করছো না আমাদের এগুলো দেখছো? তুমি নিজে দিয়ে ভিডিও করছো, দিয়ে শেষে আমার কাছ থেকে নিয়ে নিবে না তো? না একদমই না। এটাও খুব সুন্দর আর প্রত্যেকটা আমার পাঁচ গ্লাসের সঙ্গে ভালো যায়। দেখা এই যে এটা 5 নম্বর। ছ নম্বর গিফট খোলা চলছে।
সব কিছু এত কিছু দিচ্ছি, রাখবে তো একটা জায়গা দরকার। হ্যাঁ অবশ্যই, রাখার জন্য থ্যাংক ইউ, এত কিছু আমার জন্য ভাবার জন্য থ্যাংক ইউ। ছ নম্বর গিফট হলো, সাত নম্বর গিফট টিপ, ও ছোট ছোট কালো টিপ পরে, আমি কালো টিপটা আমি ইউজ করি, তাই আমি এটা প্রয়োজনীয় জিনিস দিয়েছি। পুরো উপর থেকে আতর ওটা লাগছে। ও এটা আদিবাসী হেয়ার অয়েল, বার্থডেতে আমি এটা গিফট করছি, তো হেয়ারটা ভালো থাকে, এটা আদিবাসী হেয়ার অয়েল, ওকে গিফট করলাম এটা। আমি কিছু হয়ে যাক না, এই ফানি কিছু বলছো মানে আর কি। আমি নিজেই বলেছিলাম দিদির কাছ থেকে নেবো, কেন কি এটা একটা কাজে আমার লাগবে, এই বাটিটা এই বাটিটা আমার খুব পছন্দের। আমাকে বলেছিল দিদি লাভ সাইনের এরকম একটা বাটি আমার জন্য এনে দেবে, তো এটাও তো আমার থেকে উঠে গেছে। এটা আমি এটাও ওয়ান টাইপ অফ বানি, এটা তো দেখাতেই হবে, আমি তো বলবো এটা কি আছে, আমাকে দিয়ে আমি খুলে দেখাই। তুমি এইটা গা মাজা, কোনোদিন কারুরটা নেয় না, ওরটা কাউকে দেয় না, মানে যদি ভুল ভবিষ্যতে কেউ নিয়েও নেয় রেগে একদম পাগল হয়ে যাবে, যেখানে যায় সঙ্গে করে এটা নিয়ে যায়, মানে একেবারে গিফটটা খোলো গিফট। এটা আমার পছন্দের, তোমরা এখন আমাকে দেখলে বুঝতে পারবে যে আমি এই স্টোনের টিপ আর কালো টিপ দুটোই কিন্তু একসঙ্গে সবসময়ের জন্য করি। এই দেখো খোল, ছোটো ছোটো জিনিসগুলো খোল, এটা আবার কি গো খোল না, যাই হোক কাছে, যাই হোক প্রত্যেকটা জিনিস তো আমার কাজেই লাগবে, মানে কোনোটা একদম যে লাগবে না ওরকম নয়। আমি গিফট দিচ্ছি এত কষ্ট করে, এত কিছু কিনছি, আমাকে হাতই দিতে দিচ্ছে না গো। আচ্ছা এটা চকলেট আছে, পছন্দ হবেই হবে, হবেই হতেই হবেই। হ্যাঁ এই গিফটটা শুনে পছন্দ, এটা হবেই, কিছু করার নেই, দেখাই অবশ্যই। আমি কালকে আমাকে মা বলছে যে কালকে দুধ খেতে বলছিল, আমি বলছি কেশরের না এনে দিলে আমি দুধ খাবো না, দিয়ে খাইও না, এই জন্য আমি ওর জন্য দেখো দাঁড়া, চব্বিশটা গিফট আমি কি করবো, এইটাই বেশি লাগবে, ডাব শ্যাম্পু আমিও করি ও করে। আর গিফট খুলতে খুলতে টায়ার হয়ে গেছি, হ্যাঁ ভুলে গেছি, চব্বিশটাই ছিল আর কটা আছে, আর তিনটে আছে। বাহ এটা খুব সুন্দর দেখো, এই যে একটা ক্লিপ খুব সুন্দর হয়েছে, আর একটা দিই আরো ওগুলো। ক্লিপটা প্রত্যেকটা ক্লিপই দারুণ, কিছু কিছু মজার আছে, কিছু কিছু ওর পছন্দের, সব রকম মিলেমিশে জিজ্ঞেস করবে দিদিটা কোথা থেকে কিনেছো, এতটাই দারুন 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 দারুন, অপূর্ব লাগছে চুড়িটা, ছবিটা অতটা ভালো আসছে না, সামনে থেকে জাস্ট অপূর্ব লাগছে, আর যে কোনো ড্রেসের সঙ্গে আমি পরতে পারবো, খুব ভালো লাগছে।
করবো চুলটা, যদিও আমার হাতে ভালো লাগছে না, কিন্তু কেন গো তোমার হাতে ভালো লাগছে না, অ্যাকচুয়ালি সামনে থেকে যতটা ভালো এই যে ভালো লাগছে। লাস্টের যে গিফটটার বাকি আছে গিফটটা দিয়ে দিই, লাস্ট অ্যান্ড ফাইনাল গিফট, সেটা হলো ওর জন্য বার্থডেতে একটা ড্রেস নেবো না, সেটা তো হতে পারে না, তো ওর জন্য একটা ড্রেস নেবো। ড্রেসটাও পরেছে আর ওকে এই ড্রেসটা কেমন লাগছে, তোমাদের ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও, আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। তোকে ভালো লাগেনি, আমি ড্রেসটার কথা বলেছি। সোনাই ড্রেসটা পরে নিয়েছে, আর এখন পরবি না, এখন একদম পুজোর সময় পরবি, এখন খুলে রেখে দে।